দেশীয় সংস্কৃতি তুলে ধরে নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো এবারের বৈশাখ উৎসব ও বাংলার মেলার। শনিবার রাজধানী প্যারিসে দিনব্যাপী এ মেলার আয়োজন করে স্থানীয় একটি সাংস্কৃতিক সংগঠন। মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে বাংলা গানের সাংস্কৃতিক অনুষ্ঠান সবই ছিল এ মেলায়। আর বিভিন্ন স্টলে ছিল দেশীয় পোশাকের পাশাপাশি নানান খাবারের সমাহার। মেলায় আসা প্রবাসীরা বলছেন, নতুন প্রজন্মের জন্য এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এমন মেলা আয়োজন করবেন তারা। আমাদের বাংলাদেশের যে ট্রেডিশন, সেই ট্রেডিশনটা আমরা দেখতে পাচ্ছি, অনেক অনেক বেশি ভালো লাগছে। এই দেশি প্রজন্মের মধ্যে আমাদের ভাষা সংস্কৃতি সবগুলো অব্যাহতভাবে যাতে উজ্জীবিত থাকে, তার জন্য এই আয়োজন। প্রবাসীরা যে উপচে পড়া ঢল যারা এসেছে, তার সত্য সম্মানিতদেরকে নিয়ে তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বৈশাখের উৎসবে বৃষ্টি না হলে কি মানায়? দিনের শুরুতে টিপটিপ বৃষ্টি এক সময় মুষলধারে রূপ নেয়, শেষ পর্যন্ত সুষ্ঠুভাবেই শেষ হয় ফ্রান্সের এবারের বাংলার মেলা। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম? ঘুরেই দেখ, চিটার ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি, এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই, এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা, এটা রিং দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিং অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা।